ডক্টর ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা তাও তুলে ধরা হলো সাংবাদিকের প্রশ্ন আপনার দেশে এসব কি হচ্ছে ঢাকায় নৈরাজ্য চলছে এর কারণ কী প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন কই না তো আমার দেশের মানুষ স্বাধীনতা উদযাপন করেছে সাংবাদিক তাই বলে শেখ মুজিবের মূর্তি ভাঙবে ডক্টর ইউনুস দেখুন এর জন্য শেখ হাসিনায় দায়ী মুজিব কন্যার ক্ষমতা দাম্বিকতা এবং রাজনৈতিক দুঃশাসন মানুষকে এতটা অতিষ্ঠ করে তুলেছে তবে খুব শীঘ্রই এগুলো বন্ধ হয়ে যাবে কারণ আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি ডক্টর ইউনুসের দেওয়া এই ইন্টারভিউতে চোখ জোড়ানো পারছিল কোনটা জানেন প্রফেসর ইউনুস পুরোটার সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছেন যেটা আমার জন্মে আর কোনো ক্ষমতাবান নেতাকে করতে দেখিনি এর উনি ভারতকে ডাইরেক্ট হুমকি দিয়ে দিলেন বাংলাদেশকে অস্থিশীল করার কোনো চেষ্টা হলে ভারত মায়ানমার সেভেন সিস্টারও অক্ষত থাকবে না খেয়াল করেন সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে হুমকিটা কত মারাত্মক লেভেলের বুঝলেন তো অতীতে দেশের সকল ক্ষমতাবানদের দেখেছে ভারতের পাঁচ আটে কিন্তু ডক্টর ইউনিসপোড়াই ব্যতিক্রম আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রো ধরে শেখ হাসিনার কান্নার নাটক দেখেছি আমাদের কখনো কেউ ডিফেন্ড করে নাই ওন করে নাই এত মায়াক দিয়ে কথা বলে নাই আমার জন্য অথচ আজ প্রফেসর ইউনুস দেশের মানুষকে ভেরিফাই করে নাই মানুষকে রাগটা বুঝেছেন আমাদের ওন করেছেন আমাদের থ্রেটকে মোকাবেলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে